হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ইনোভেটিভ সকলকে স্বাগত। আমরা 60 ডেজ ক্যাচ কোর্স নিয়ে হাজির হয়ে গেছি আইসিডিএস সুপারভাইজার 2019 সালে যে এক্সামটি হবে তার জন্য, এবং এখন জেনারেল স্টাডিজ নিয়ে আলোচনা করব। তার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা স্মার্ট ওয়েতে স্টাডি করব, কারণ এখানে প্রশ্নগুলোর সম্পর্কে যতটা সম্ভব পারা যায় ডিটেলসে আলোচনা করব, যাতে সেখান থেকে অ্যান্সার আসলে কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারো। আজকে তার ডে 3 অংশ এবং বাকি পার্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর ম্যাথামেটিক্স নিয়ে অলরেডি স্টার্ট করে দিয়েছি ক্যাশ কোর্স এর মধ্যে, এবং এমনি ম্যাথমেটিক্স তো আছে, এছাড়া আজকে রিজনিং শুরু করে দেবো। সুতরাং তোমরা আমাদের ক্যাশ কোর্স এর সাথে সঙ্গে থেকো। যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41। আজকের প্রথম কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়? এগুলো সব শিক্ষা রিলেটেড কমিশন। রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়, এটির অ্যান্সার হচ্ছে 1948 সাল। রাধাকৃষ্ণন কমিশন অ্যাকচুয়ালি কি? রাধাকৃষ্ণ কমিশন একটি শিক্ষা রিলেটেড কমিশন, এবং এটির চেয়ারম্যান ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর এনার নাম অনুসারে এই কমিশনটার নাম হয়েছে রাধাকৃষ্ণন কমিশন। আর এটা করার কারণ হলো, বা এটা গঠিত হওয়ার কারণ হলো, যে ভারতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই ভারতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার রিপোর্ট জমা করা জন্য এটি কমিশনটা গঠন করা হয়েছিল। মানে যে ভারতের যে বিশ্ববিদ্যালয়গুলি ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার অবস্থা এবং উন্নতি ইত্যাদির যে রিপোর্ট সেইগুলো জমা করাই ছিল এই কমিশনের প্রধান কাজ, এবং এই কমিশনটা অ্যাপয়েন্ট করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল গঠিত হয়েছিল 1948 সালে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, মানে দেখভাল করার জন্য বা কিরকম কি পরিস্থিতি, এটি হচ্ছে ইউনিভার্সিটি রিলেটেড শিক্ষা কমিশন, শুধুমাত্র ইউনিভার্সিটি গুলোর জন্য এই কমিশনটা গঠন করা হয়েছিল। এটি তাহলে অ্যান্সার হয়ে গেল 1948 সালে। শুধু এটুকুই মনে রাখবে যে এটি কবে গঠিত হয়েছিল, 1948 সালে, আর কি রিলেটেড কমিশন, এটি হচ্ছে ইউনিভার্সিটি, ভারতের ইউনিভার্সিটি শিক্ষা রিলেটেড কমিশন। ঠিক আছে, দেখে নেবো নেক্সট মুদালিয়ার কমিশন কি। কোশ্চেন নাম্বার 42, মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়েছিল, এটি হচ্ছে 1952 সালে গঠিত হয়েছিল। এই মুদালিয়ার কমিশন কমিশনটা যেটি গঠিত হয়েছিল এটির চেয়ারম্যান ছিলেন ডক্টর A.L. মুদালিয়ার, এবং এই এনার নাম অনুসারেই হয়েছিল মুদালিয়ার কমিশন। ঠিক আছে, এটি কি রিলেটেড, এটি হচ্ছে সেকেন্ডারি এডুকেশনের রিলেটেড, এবং সেকেন্ডারি এডুকেশনের যে অবস্থার রিপোর্ট, কি অবস্থা আছে বা কিসের পরিকাঠামো কিরকম হওয়া উচিত, এই রিলেটেড রিপোর্ট দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখে নেবো 43, কোঠারি কমিশন কবে গঠিত হয়েছিল। কোঠারি কমিশন গঠিত হয়েছিল 1964 সালে। আর বলে রাখি, কোঠারি কমিশনটা ছিল 1964 থেকে 66 সাল অবধি, এবং যে ন্যাশনাল এডুকেশন কমিশন সেটিই হচ্ছে এই কোঠারি কমিশন। ঠিক আছে, আর এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ করেছিলেন অবশ্যই, আর এর চেয়ারম্যান ছিলেন কোঠারি, এবং ওনার নাম অনুসারে এটি হয়েছে কোঠারি কমিশন। এটির কি লক্ষ্য ছিল, এটির লক্ষ্য ছিল যে ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নতি করা যায় কিভাবে, সেটি হচ্ছে এই কমিশনটা গঠন করার মেইন উদ্দেশ্য ছিল। ঠিক আছে, মানে এই ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নতি করার জন্য কি কি দরকার বা কি কি পরিকাঠামো হলে ভালো হয়, এইসব রিলেটেড জিনিসগুলো এই কোঠারি কমিশনের মধ্যে ছিল। এই তিনটে কমিশন যে বললাম, এগুলো শিক্ষা রিলেটেড কমিশন, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছ। আর শুধু এগুলোর ক্ষেত্রে মনে রাখবে যে কবে গঠিত হয়েছিল, আর এদের চেয়ারম্যান তো নামের মধ্যেই বোঝা যাচ্ছে, আর কি রিলেটেড কমিশন। ঠিক আছে, রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে ইউনিভার্সিটি কমিশন বা ইউনিভার্সিটি রিলেটেড কমিশন, মুদালিয়ার হচ্ছে সেকেন্ডারি কমিশন, আর কোঠারি কমিশন হচ্ছে তোমার শিক্ষা ব্যবস্থা, সমস্ত শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য হয়েছে। ঠিক আছে, এবার দেখে নিই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হবে কোশ্চেন নাম্বার 44, টিউবারকিউলোসিস। এই টিউবারকিউলোসিস রোগের জন্য কি টিকা দেওয়া হয়। টিউবারকিউলোসিস রোগটা তোমরা সকলেই জানো, এটি টিবি রোগ, টিবি যেটাকে আমরা বলি, সেই রোগটির জন্য দেওয়া হয় টিকা হচ্ছে বিসিজি। বিসিজির ফুল ফর্ম হচ্ছে, দেখে নাও, ব্যাসাইল ক্যালামিটি গুয়েরিন। এই টিকাটি হচ্ছে দেয়া হয় টিউবারকিউলোসিস। এবং বলে রাখি যে যখন শিশু একটি জন্মায় সেই জন্ম থেকে 6 মাসের মধ্যে এটি দেওয়া হয়, এবং যদি তারপরেও অ্যাডাল্টদের যখন তখন দেওয়া যায়, মানে যে কোনো সময় দেওয়া যায়, যে কোনো সময় মানে তোমার কারো যদি এই রোগটি হওয়ার চান্স থাকে বা এ থাকে, সেগুলো ডাক্তার বুঝবেন। তো বিসিজি টিকাটা হচ্ছে প্রথমে জন্মের সময় তো দেওয়া হয়, তাছাড়া অ্যাডাল্টদের ক্ষেত্রেও দেওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 45, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে পালিত হয়
বা এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, ইংলিশ টার্মটা মনে রাখবে, ওয়ার্ল্ড হেলথ ডে, এটি পালিত হয় 7th এপ্রিল। এটা হু থেকে পালিত করে, মানে ওয়ার্ল্ড হেলথ ডে এটি হচ্ছে তোমার ইউনাইটেড নেশনস থেকে পালিত করা হয়। তো 2019-এর এর থিম ছিল যে ইউনিভার্সাল হেলথ কভারেজ, এভরিওয়ান এভরিওয়্যার। মনে রাখবে, ইউনিভার্সাল হেলথ কভারেজ, এভরিওয়ান এভরিওয়্যার, ঠিক আছে? এটি হচ্ছে 2019-এর থিম ছিল। শুধু এইটা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য পড়ে যে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কি, আর অবশ্যই ডেটটা তো পড়বেই, এটা জেনারেল নলেজ এর জন্যও দরকার আবার কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্যও দরকার। আচ্ছা, বলে রাখি এই প্রসঙ্গে যে আমরা এখানে তো ক্যাসকোর্স করছি, ক্যাসকোর্স ছাড়াও আমরা যে আইসিডিএস এর অন্যান্য কোশ্চেন গুলো করিয়েছি, অন্যান্য পার্ট গুলো করিয়েছি, আইসিডিএস সুপারভাইজারের প্রিভিয়াস পার্ট করিয়েছি বা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করেছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। সেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন কভার করা আছে, যেগুলো আমরা কিন্তু পরে এই ক্যাসকোর্স এর শেষের দিকে আমরা কিন্তু মক টেস্ট নিয়ে হাজির হবো, ঠিক আছে? সেখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে, সেইগুলো কিন্তু অবশ্যই দেখবে। ওগুলো না দেখলে কিন্তু হবে না, ওখানে চ্যাপ্টার ওয়াইজ বা আলাদা আলাদা ভাবে আমাদের ওখানে ইম্পর্টেন্ট কোশ্চেন করা আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ওকে, চলো দেখে নিই নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 46, ধরিত্রী দিবস কবে পালিত হয়? ধরিত্রী দিবসকে বলা হয় আর্থ ডে, এটি কবে পালিত হয়? এটি পালিত হয় 22শে এপ্রিল, 22 এপ্রিল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে 47, ইউনিসেফ, ইউনিসেফের হেডকোয়ার্টার কি, কোথায়? ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। আর কোশ্চেন নাম্বার 48, ইউনিসেফের পুরো নাম কি বা ইউনিসেফের ফুল ফর্ম কি? ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এটা মনে রাখবে, এই দুটো কোশ্চেনই তোমার পড়ে যে ইউনিসেফের ফুল ফর্ম কি আর ইউনিসেফের হেডকোয়ার্টার কি, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে, গোলাবে না কিন্তু, ইউনেস্কো আর ইউনিসেফ এর মধ্যে অনেক সময় গুলিয়ে যায়, কিন্তু ফুল ফর্মটা মনে রাখবে, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। আর বলে রাখি যে তোমাদের যেহেতু আইসিডিএস ক্যাশ কোর্স, আইসিডিএস এর সুপারভাইজারের যেহেতু যে ডেসক্রিপটিভ পার্টটা আছে মেনেতে, সেখানে যে জেনারেল স্টাডিজ এর অংশগুলো থাকবে, সেই যে ডেসক্রিপটিভ ভাবে থাকবে, সেখানে কিন্তু এইরকম ধরনের কোশ্চেন আছে। পিএসসি কিন্তু এইভাবেই কোশ্চেন দেয়, তোমাকে দিয়ে দেবে যে ইউনিসেফ এর ফুল ফর্ম বলো, তোমাদের কিন্তু এই পুরো ল্যাঙ্গুয়েজটা তোমাকে নিজেকে লিখতে হবে, ঠিক আছে? এর জন্য হয়তো আলাদা মার্কস থাকবে, সেখানে কিন্তু কোনো অপশন থাকবে না, শুধু তোমাকে স্পেলিং গুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। ওকে, এবার বলে যে ইউনিসেফটা কি অ্যাকচুয়ালি, ইউনিসেফের কাজ কি বা ইউনিসেফ কেন গঠন করা হয়েছিল? ইউনিসেফ গঠন করা হয়েছিল 1946 সালে, তোমার ওয়ার্ল্ড ওয়ার টু বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি তৈরি করা হয়েছিল, এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছিল। এটা ইউনাইটেড নেশনস এর পক্ষ থেকে তৈরি করা হয়েছিল এবং বা রাষ্ট্রসংঘের পক্ষ থেকে। এর মেইন কাজ হচ্ছে যে শিশুদের নিউট্রিশন দেওয়া, হেলথ কেয়ার করা, বেসিক এডুকেশন, স্যানিটেশন এবং উইমেন ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে? অ্যাকচুয়ালি যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি গুলো আছে, মানে প্রগতিশীল কান্ট্রি, সেই সমস্ত জায়গাতে শিশুরা যারা রিক্স জোনে বসবাস করে তাদেরকে সাহায্য করা, এটি হচ্ছে মেন কাজ, ওকে, ইউনিসেফের কাজ। এটা মনে রাখবে যে যে সমস্ত শিশুরা, মানে বলতে পারো যে গরিব শিশুরা যারা এডুকেশনের দিক থেকে তো নয়ই, নিউট্রিশনের দিক থেকেও পিছিয়ে আছে বা তাদের হেলথ কেয়ার করা যায় না, মানে হেলথের অবনতি হয়। তোমরা অনেকেই জানো যে আমাদের ইন্ডিয়াতে কেন, সারা ওয়ার্ল্ডের মধ্যে এরকম অনেক জায়গা আছে যেখানে শিশুরা অনেক অনেক পিছিয়ে যায়, তারা দুবেলা খেতে তো পায় না, একবেলাও খেতে পায় না অনেক সময়। সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে তোমাদের এই ইউনিসেফ হচ্ছে সাহায্য করে, সেখানে পৌঁছে যায়, ঠিক আছে? তাহলে এটি গঠন করা হয়েছিল 1946 সালে, আর এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, আর ইউনিসেফ এর ফুল ফর্ম এটা, এটুকু মনে রাখলেই হবে। নেক্সট কোশ্চেন আপু, কোশ্চেন নাম্বার 49, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কথা। এটা হচ্ছে একটা ইউনাইটেড নেশনস এর অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটি হচ্ছে রোমে অবস্থিত, ঠিক আছে? এর হেডকোয়ার্টার হচ্ছে রোমে অবস্থিত। কোশ্চেন নাম্বার 50 দেখো, যে ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে এটি কবে পালিত হয়? এটা দেখো, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটি পালিত হয় প্রতি বছর 11th অক্টোবর, ঠিক আছে? 11th অক্টোবর ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে। নেক্সট কোশ্চেন হবে কোশ্চেন নাম্বার 51, 1084 মা এই উপন্যাসটি কার লেখা? 1084 মা বিখ্যাত উপন্যাস এবং এটি লিখেছেন মহাশ্বেতা দেবী, মহাশ্বেতা দেবীর লেখা। এবং বলে রাখি যে এই 1084 মা এটি একটি মায়ের কাহিনী এবং এটি নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে এটি তৈরি করা হয়েছিল।
এটি এটি একটি মায়ের কাহিনী, যিনি যার ছেলে হচ্ছে মারা গিয়েছিল, মানে এর উপন্যাসটা ডিটেলসে আছে, তোমরা যদি পারো তো পড়ে নিতে পারো, ভীষণ ইম্পর্টেন্ট, মানে ভীষণ ভালো একটা উপন্যাস। আর এই মহাশ্বেতা দেবী তিনি এটি লিখেছিলেন, এবং মহাশ্বেতা দেবী তিনি ম্যাগসেসাই পুরস্কার পেয়েছেন, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্মশ্রী, পদ্মভূষণ ইত্যাদি অনেক পুরস্কার তিনি পেয়েছেন। এছাড়া এনার অনেক লেখা বই আছে, তাদের মধ্যে অরণ্যের দিনরাত্রিটাও কিন্তু পরীক্ষায় পড়ে, যে অরণ্যের দিনরাত্রি কার লেখা, তিনি মহাশ্বেতা দেবীর লেখা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে, তার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রিপেয়ার টু লাইফ ডিভাইন বইটি কার লেখা? লাইফ ডিভাইন বইটির লেখা হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা, এবং এই বইটি একটি ফিলোসফিক্যাল বুক, তিনি লিখেছিলেন অরবিন্দ ঘোষ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53, জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? ন্যাশনাল চিলড্রেন ডে, যেটা আমাদের বলা হয় চিলড্রেন ডে, এটি কবে পালিত হয়? এটি হচ্ছে 14th November, এটা জাতীয় মানে আমাদের ইন্ডিয়ার, কিন্তু হ্যাঁ শিশু দিবস পালিত হয় 14th November। এটি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এই 14th November-তে আমাদের যে প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন বা প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তিনি এই জওহরলাল নেহরু জন্মদিন হচ্ছে 14th November, এবং তিনি শিশুদেরকে খুব ভালোবাসতেন। ঠিক আছে, তার জন্যই এই দিনটিকে স্মরণ রাখার জন্যই চিলড্রেন্স ডে এই দিনটিতে পালন করা হয়, জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে। ঠিক আছে, শুধু এটুকু মনে রাখবে যে ন্যাশনাল চিলড্রেন ডে কবে, 14th November, আর কার জন্য করা হয়, জওহরলাল নেহরুর জন্মদিন বলে করা হয়। ব্যাস, এবার দেখে নেবো নেক্সট প্রশ্ন কি আছে। দেখো এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে, এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের অনেকেরই জানা আছে, কিন্তু এইগুলো তোমরা প্র্যাকটিস করো, এবং এর রিলেটেড দেখো শুধু আমি অ্যান্সার গুলোই বলছি না, কিন্তু কিন্তু ডিটেলস যতটা পারি আলোচনা করছি, স্মার্ট ওয়েতে স্টাডি করছি। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা কিছু না কিছু মিসিং করে যাবে। আর বলে রাখি যে এই জেনারেল স্টাডিজের পাশাপাশি কিন্তু অবশ্যই তোমরা ম্যাথামেটিক্সটা কিন্তু পড়বে, কারণ ম্যাথামেটিক্সটা একটা ইম্পর্টেন্ট প্লে রোল করে। আমরা কিন্তু শর্টকাট প্রসেসে ম্যাথামেটিক্স শেখাচ্ছি, সেখান থেকে কিন্তু ম্যাথামেটিক্স অবশ্যই করবে, ক্র্যাশ কোর্সে তো আছেই, এছাড়া ম্যাথামেটিক্স আলাদা ভাবেও পড়িয়েছি, সেখান থেকেও তোমরা ম্যাথামেটিক্স করবে। শর্টকাট প্রসেসে না করলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, কারণ তোমরা জানো যে পরীক্ষার ডেট তো 11th August দিয়ে দিয়েছে, আর প্রিলিমিনারির সিলেবাসে দিয়ে দেওয়া আছে যে সেখানে কিন্তু 100 নম্বরের প্রশ্ন হবে, 1 ঘন্টা টাইম, সেখানে জেনারেল স্টাডিজ থাকবে, রিজনিং থাকবে এবং ম্যাথামেটিক্স থাকবে। তাই ম্যাথামেটিক্স যদি শর্টকাট প্রসেস না করো, বা তোমার রিজনিং আমি শেখাবো আজ থেকে, ছাড়বো যে রিজনিং এ যদি তোমরা শর্টকাট প্রসেস না অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা যাবে না। 1 ঘন্টা কিন্তু খুবই কম টাইম 100 নম্বরের জন্য। ঠিক আছে, দেখবে হুট করে কিভাবে চলে যাচ্ছে। তাহলে নেক্সট কোশ্চেন দেখে নিই, ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে ইন্সপায়ার্ড করে। ঠিক আছে, দেখে নিই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 54, রঙ্গন থিটু পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা এর ইংলিশ টার্মটা দিয়ে দিয়েছে, যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলোর স্পেলিং বাংলাতে ট্রান্সলেট করতে প্রবলেম হয়, তার জন্য ইংলিশ টার্মগুলো দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। রঙ্গন থিটু বার্ড স্যাংচুয়ারি সেটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে কর্ণাটকে অবস্থিত, এবং বলে রাখি এই রঙ্গন থিটু বার্ড স্যাংচুয়ারি একটি কর্ণাটকের একটা বিশাল বড় পাখি স্যাংচুয়ারি, এবং এটি কাবেরী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এই কোশ্চেনটা আসতে পারে যে রঙ্গন থিটু পাখি অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত, তো কাবেরী নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 55, আকবরের সমাধিস্থল বা আকবরের টম্ব কোথায় অবস্থিত? এটি আগ্রাতে অবস্থিত, এবং এটি একটি খুব সুন্দর একটি টম, লাল পাথর দিয়ে তৈরি হয়। আরেকটা জিনিস বলে রাখি যে আকবর এই সমাধিটা কিন্তু নিজের সমাধি নিজেই বানাতে শুরু করেছিলেন, বাট তিনি কমপ্লিট করতে পারেননি, তো জাহাঙ্গীর 5th ফ্লোরটা কমপ্লিট করেছিলেন। এটি হচ্ছে তোমার আকবরের সরি আগ্রাতে অবস্থিত। ঠিক আছে, আকবরের সমাধিস্থল, ইম্পর্টেন্ট কোশ্চেন ভীষণ, দেখে নিই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হবে, কোশ্চেন নাম্বার 56, ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দর কি? এর অ্যান্সারটা বিশাখাপত্তনম হবে না, এর অ্যান্সারটা হয়ে যাবে মুম্বাই। বৃহত্তম স্বাভাবিক বন্দর মানে হচ্ছে লার্জেস্ট ন্যাচারাল পোর্ট। ঠিক আছে, এই লার্জেস্ট ন্যাচারাল পোর্ট ইন ইন্ডিয়া হচ্ছে মুম্বাই। আর যদি বলা হয় লার্জেস্ট পোর্ট কি, তাহলে হচ্ছে জওহরলাল নেহরু বন্দর, কারণ জওহরলাল নেহরু বন্দরটা হচ্ছে আর্টিফিশিয়াল পোর্ট। ঠিক আছে, আর স্বাভাবিক পোর্ট হচ্ছে মুম্বাই বন্দর। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 57, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করার সময় কে ভাইসরয় ছিলেন? তোমরা সকলেই জানো যে আগে ভারতের রাজধানী ছিল কলকাতা, তো পরে সেটি কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়, এখনো দিল্লিতেই আছে, তো সেটি কে করেছিলেন? সেটি হচ্ছে লর্ড হার্ডিঞ্জ করেছিলেন। ঠিক আছে, সেই সময় ভাইসরয় ছিলেন, এবং এটির সালটি হচ্ছে 1911 সালে, ঠিক বঙ্গভঙ্গ আন্দোলন যখন রোধ হয়েছিল তার ঠিক পরে। বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল 1905 সালে, এবং তারপর রোধ হয়েছিল 1911 সালে, ঠিক তারপরই কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল। কেন করা হয়েছিল সেটা কি জানো? যে কলকাতাতে
তখন মানে বৈপ্লবিক আন্দোলনের একটা বিশাল বড় ঘাঁটি শুরু হয়ে গেছিল, মানে কলকাতা ঠিক এক্সাক্টলি নয়, পুরো বাংলাতে বৈপ্লবিক আন্দোলনের জন্য একটা বিশাল বড় ঘাঁটি তৈরি হয়ে গেছিল। তো সেখান থেকেই তার জন্যই হচ্ছে তারা কলকাতা থেকে দিল্লিতে রাজধানীটা স্থানান্তর করেছিল, আর সেই থেকে এখনো অব্দি দিল্লিতেই রাজধানীটা আছে। আর সেটি হয়েছিল কিন্তু মনে রাখবে 1911 সালে। নেক্সট কোশ্চেন হল কোশ্চেন নাম্বার 58, ভারতীয় পার্লামেন্টের নকশা কে তৈরি করেন বা কে করেন? ভারতীয় পার্লামেন্ট এখনো যেটি ভারতীয় পার্লামেন্টই আছে, যে নকশাটা তোমরা পিকচারে দেখেছো যে ইন্ডিয়ান পার্লামেন্ট কেমন দেখতে, সেই নকশাটা তৈরি করেন এডুইন লুটেন অ্যান্ড হার্বার্ট বেকার, ঠিক আছে, এটি ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল। আর কোশ্চেন নাম্বার 59, রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হতে হবে? রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কিন্তু 35 হতে হবে। আর বলে রাখি যে রাষ্ট্রপতি বয়স ন্যূনতম বয়স 35 বছর লাগে, কিন্তু ম্যাক্সিমাম এজ কোনো লিমিট থাকে না, ঠিক আছে, ম্যাক্সিমাম এজ লিমিট থাকে না। রাষ্ট্রপতি হওয়ার জন্য আরো অন্যান্য ক্রাইটেরিয়া দরকার, সেগুলো পরে আলোচনা করবো অন্যান্য কোশ্চেনের মাধ্যমে, বাট এখানে কোশ্চেন হচ্ছে ন্যূনতম কত বয়স হতে হবে, সেটি হচ্ছে 35 ইয়ার্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 60, অন্ধ কেশরী কাকে বলা হয়? অন্ধ কেশরী বলা হয় টি প্রকাশমকে, তিনি অন্ধ কেশরী বলা হয়, এবং টি প্রকাশম কে ছিলেন? তিনি একজন স্বাধীনতা সংগ্রামী তো ছিলেনই, এছাড়া তিনি অন্ধ্রপ্রদেশের যখন তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশের ফার্স্ট সিএম ছিলেন বা চিফ মিনিস্টার ছিলেন, ঠিক আছে। আর এই টি প্রকাশমকে বলা হয় অন্ধ কেশরী, এর সম্পর্কে এত কিছু ডিটেলস পড়ে না, শুধু জেনে রাখবে যে টি প্রকাশমকে বলা হয় অন্ধ্র কেশরী আর তিনি অন্ধ্রপ্রদেশের ফার্স্ট সিএম ছিলেন। আর কোশ্চেন নাম্বার 61 দেখো, যে গান্ধীজিকে জাতীয় পিতা কে বলেছিলেন? কোশ্চেন নাম্বার 63, জাতীয় সঙ্গীতের সময় কতক্ষণ? এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এর অ্যান্সার গুলো, এছাড়া আরো কিছু হোমওয়ার্ক আছে সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, দেখি তোমরা এর অ্যান্সার গুলো জানো কিনা, বা নেক্সট দিনে এই কোশ্চেন বা আমরা কমেন্টে রিপ্লাই করবো যে এর অ্যান্সার গুলো কি হবে। তোমরা কিন্তু আমাকে হোমওয়ার্কের অ্যান্সার গুলো আমাকে জানাও, গান্ধীজিকে জাতীয় পিতা বলা হয় এটি কে বলেছিলেন, আর মানে গান্ধীজির জাতীয় পিতা কে নামে কে নাম দিয়েছিলেন আর কি, আর জাতীয় সঙ্গীত যে আমাদের আছে তার সময় কতক্ষণ। তারপরের কোশ্চেন গুলো দেখো, ন্যাশনাল ইমার্জেন্সি যেটি হয় সেটি কত নম্বর ধারায় আছে এই লেখাটি? আর কোশ্চেন নাম্বার 64, সংবিধানের কততম সংশোধনীতে ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয়েছে? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? দেখো এই কোশ্চেন গুলো লিখে নাও, আর যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আর ভালো লেগে থাকলে এতক্ষণ এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করো, কিছু বলার থাকলে জানার থাকলে কমেন্ট করো, আর অফকোর্স এই অ্যান্সার গুলোর তো দেওয়ার জন্য আমাকে কমেন্ট করবে। আর তোমাদের সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, সাবস্ক্রিপশন অবশ্যই করবে, সাবস্ক্রিপশনের পাশে বেল আইকন টিপে রাখবে নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে। আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, এছাড়া অন্যান্য ভিডিও নিয়েও হাজির হবো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা আমাকে বলো যে কোন সময় তোমাদের যে ম্যাথামেটিক্স, রিজনিং আর জেনারেল স্টাডিজ কোন সময় দিলে ভালো হয় সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই অনুসারে তোমাদের ভিডিও দেব যে সকালে বিকালে এবং সন্ধ্যাবেলাতে কখন কোন সময় আমি এই ক্যাশ কোর্সের ভিডিওগুলো ছাড়বো, সেগুলো যদি জানাও তাহলে আমার পক্ষেও সুবিধা হয়, তোমাদের পক্ষেও সুবিধা হয়, সেই অনুসারে আমি সেই সময় করে ভিডিওগুলো দেবো। আজকের মতন এখনের মতন টাটা, অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রিপশন করবে, নেক্সট ভিডিওতে দেখা হবে।